নমস্কার বন্ধুরা, আমি ভালোবাসি দুটো জিনিস, একটি রান্না করতে আর একটি কবিতা। তাই দুটোকে মিলেমিশে আমি নিয়ে চলতে ভালোবাসি। আজকে একটি সুন্দর রেসিপির সাথে আমি শেয়ার করতে চলেছি একটি রবীন্দ্রনাথের ছোট্ট সুন্দর কবিতা। কবিতাটির নাম পলাতকা থেকে নেওয়া হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচের থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি। রবীন্দ্রনাথ, এক বিপুলতার নাম, স্রষ্টার অদ্ভুত এক সৃষ্টির নাম। এই মহামানবের জীবনে নেমে এসেছে বারংবার প্রিয়জনের অকাল মৃত্যুর শোক, কিন্তু কোনো দুঃখই স্তব্ধ করতে পারেনি তার লেখনীর অমৃতধারা। যতবার তার জীবনে এসেছে ঝড় ততবারই শান্ত দৃঢ় হস্তে ধরেছে কলমখানি তার। তার সমস্ত ব্যথা কথা হয়ে ঝরে পড়েছে তার সহস্র লেখার মাঝে। আলো যাবে ভালোবেসে মালা দেয় আধারের গলে, সৃষ্টি তারেই বলে। ধন্যবাদ। কেমন লাগলো বলবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর রেসিপি আর কবিতা পাওয়ার জন্য ধন্যবাদ।